কাজে খুব বোকামি করি আমি ভাবছি এটা আসলে একটা উবার স্টেশন সেটা হলো জাহানপ্লাস কিন্তু আমি ঢোকার পরে দেখি এটা আসলে একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট আমি আসলে বুঝলাম না মানে জার্মানিতে যদি কাউকে ধন্যবাদ দেওয়া হয় সে বলে কাইন্ড প্রবলেম মানে এটা আমি খুব বেশি শুনছি আর কি আমরা নর্মালি সেটা হলো যে বাংলাদেশিরা যেটা বলি যদি থ্যাংক ইউ বলে তাহলে ওয়েলকাম বলে এবং মোটামুটি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে তো মনে হয় এটাই বলে বা ইটস মাই প্লেজার এরকম কিছু বলে কিন্তু জার্মানিতে মোটামুটি অনেক ক্ষেত্রেই ডাঙ্কেশন বিটেশন এরকম কিছু বলে আবার কিন্তু ডাঙ্কেশন বললে কিন্তু অনেক সময় বলে কাইন্ড প্রবলেম মানে কি আমি আসলে এখন এই ফিল্ডের উবানে আছি যদিও আসলে এটা মাটির নিচ দিয়ে চলতেছে কখন উপরে উঠা যায় সেটার কোনো শিওরিটি নাই এবং প্রচুর শব্দ হচ্ছে এবং আপনারা অনেকগুলো ব্লগে দেখতে পেরেছেন যে আসলে আমার উবান মোটেও পছন্দ না শব্দের কারণে যাই হোক আমি কোথায় যাচ্ছি জানি না আমি আসলে একটা জায়গায় পৌঁছে আমি আসলে বলতে পারবো যে আমি এই জায়গায় এসেছি এতটা সময় উবানে ছিলাম তো সেই জন্য আসলে ভিডিও করতে পারি না এবং মোটামুটি একটু চার্জও দিলাম আমার ইয়াটা ক্যামেরাটা তো এতক্ষণ তো আমি বিফিল্ডের একেবারে মেইন সিটিতে ছিলাম তো ওই মেইন সিটি থেকে একেবারে উবানের যে লাস্ট স্টপেজ সেই স্টপেজে এসে পড়েছি এই জায়গাটার নাম হলো মিলজে এবং একেবারে আমার মনে হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রাম কারণ সব কিছুই আছে জার্মানির গ্রাম ওইরকম না সেটা আপনারা খুব ভালো করেই জানেন গ্রাম ঠিক আছে মানে সব বেশিরভাগই রেসিডেন্সিয়াল এরিয়া এখানে খুব বেশি শান্তশিষ্ট আমি যে কথা বলতেছি এটাই মনে হচ্ছে যে অনেকটা দূর পর্যন্ত চলে গেছে তো আমি এখানে স্পেসিফিক কিছু দেখার জন্য আসিনি জাস্ট আমি একটু আশেপাশে ঘুরবো দেখবো জার্মানির গ্রাম কেমন তারপর আশেপাশে কেমন তারপর আবার মোটামুটি পরবর্তী আরেকটা উবান ধরে আবার একেবারে বিফিল্ডের যে মেইন সিটি সেই সিটির দিকে চলে যাব তো জার্মানির গ্রামগুলোতে গেলে মাঝে মাঝে দুই ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যায় এক হলো লোকজন একেবারেই মানে মুখ ফিরিয়ে নিবে কোনো কথা বলবে না আপনার যতই হ্যালো ওর মাথার ভিতরে হ্যালো বিলো দুটো বোম মারলেও ঠিক আছে ও কিছু বলবে না আর একটা হলো যে না মোটামুটি কিছু ফ্রেন্ডলি পাওয়া যায় আমি দুই ধরনের এক্সপিরিয়েন্সই পেয়েছি তো এখানে যেমন একজনকে হ্যালো বললাম সে হ্যালো বললো ওকে ফাইন হাসি দিল কিন্তু অনেকে আছে যে আসলে কোনো কথাই বলবে না দেখি ছোট ছোট গ্রামগুলোতে মানে মাঝে মাঝে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় দেখার মতো যদিও আসলে এটা একটা নিরেট একেবারেই মানে বাংলাদেশের একটা গ্রামের মতো লাগতেছে গ্রাম না বাংলাদেশের যে মফস্বল শহরগুলো সেই মফস্বল শহরগুলো লাগতেছে বাংলাদেশের মফস্বলগুলো একটু বাইরে মানুষ থাকে ক্রাউডেড থাকে মানে এক পাড়ার মানুষ আর এক পাড়ার মানুষ জানে এখানেও আসলে সেরকম কিন্তু এরা ঘরের ভিতরে বসে আছে সো আমি এখন মানে হাঁটতেছিল একটা রেসিডেন্সিয়াল এরিয়া এবং আমি গুগল ম্যাপে দেখলাম সবগুলো বাড়ির কালার টালার একই রকম এখন এটা কি এখানে কোনো রুলস রেগুলেশন কি না না এইভাবেই করে সেটা জানি না কিন্তু দেখেন ওই যে লাল লাল সবই লাল একটা কালো আছে কিন্তু এরপরে যতগুলো আছে সবগুলাই লাল মিলজে গ্রামের মাঝখানে আসলে সুন্দর একটা রাস্তা চারদিকে হলো সুশান মানে কোনো শব্দ নাই কিছু নাই এবং বেশিরভাগ ক্ষেত্রে এইসব জায়গায় হয়তো স্কুল আছে আশেপাশে কিন্তু ইয়ং জেনারেশন এই প্লেসগুলোতে এত বেশি থাকতে চায় না ওরা সিটিতে চলে যায় একটা সময় পর্যন্ত থাকে তারপর আসলে আর থাকে না এবং এইখানের বেশিরভাগ মানুষেরই আসলে গাড়ি আছে কারণ হলো পাবলিক ট্রান্সপোর্টগুলো এখানে অ্যাভেলেবেল কিন্তু নট টু মাচ অ্যাভেলেবেল মানে যেমন কবলেঞ্জে যে কোনো মানে কবলেঞ্জের ভিতরে যে কোনো জায়গায়ই মোটামুটি 10 থেকে 15 মিনিট অথবা আধা ঘন্টা পরপর বাস পাওয়া যায় তো এইখানে এই জিনিসগুলো পাওয়াটা টাফ এবং আমি মাঝে মাঝেই বলি যে পিওর যদি জার্মান কোনো প্লেস দেখতে হয় যেখানে বেশি জার্মানরা থাকে তাহলে এই ধরনের প্লেসগুলো খুব বেশি উল্লেখযোগ্য যেমন রাইনল্যান্ড ফালসে মজল নদীর পাড়ে অনেকগুলো গ্রাম আছে যেগুলো আসলে একেবারে ফুললি ওয়াইন বেস বা তারা হলো আঙ্গুর চাষ করে জীবিকা নির্বাহ করে বা ওই ধরনের ওয়াইন ফ্যাক্টরি আছে কিন্তু
এনআরবিতে আসলে আমি এটা খুব কম পেয়েছি, যেমন এই যে একটা পেলাম, এটা আসলে একেবারেই মনে হচ্ছে রিমোট, হয়তো এইখানের কমিউনিটির জন্য স্কুল আছে কলেজ আছে কিন্তু ইউনিভার্সিটির জন্য তাকে বড় সিটিতে যাইতেই হবে। সো এইসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যারা আসলে রিটায়ার্ড করেছে বা তারা চাচ্ছে যে আসলে আর ঝামেলার মধ্যে না, মোটামুটি একবার শান্তশিষ্ট একটা লাইফ লিড করার জন্য তারা আসলে এই ধরনের প্লেসগুলোতে চলে আসে, এবং এই ধরনের বাড়ির আঙিনায় মোটামুটি তারা বিভিন্ন ধরনের সবজি টবজি করে। এবং মজার ব্যাপার হলো তাদের যেই গাড়ির যে ওয়ার্কশপ সেগুলো মোটামুটি ইকুইপ থাকে। ওই যে দেখেন একটা ওয়ার্কশপ খোলা, এখানে এমন কিছু নাই, মনে হয় নাই, সবই আছে। এবং ওরা ওদের নিজস্ব গাড়ি নিজেরাই সাজাইতে পারে, সরি সাজাইতে না, ঠিক করতে পারে, আমি কোনো স্ক্রিপ্টেড কথা বলি না, তো সো অনেক ভুল থাকতে পারে, যাই হোক। এবং মজার একটা জিনিস দেখাই, সেটা হলো এটা হলো একটা পার্ক প্লেস, এবং এখানে সবাই অনেকগুলো নাম্বার দেওয়া আছে। এবং এই জার্মানিতে মোটামুটি আপনি দেখবেন যেখানে আসলে প্রাইভেট পার্ক প্লেস, মানে যেখানে আসলে পার্কিং করা হয় গাড়ি, সেখানে যেই গাড়িটা আসলে থাকে সেই গাড়িটার নাম্বারটাও ওই পার্কের ওই জায়গাটায় থাকে। এটা আমি অনেক জায়গায় দেখছি, যদিও আসলে এটা ডেকোরেশন করছে, যেটা লাস্টে দেখালাম এটা ডেকোরেশন করছে হলো তার মানে নিজের ইচ্ছা মতো আর কি, একটা ডিজাইন করার জন্য। তা আমি জানি না আসলে কোথায় যাচ্ছি, মোটামুটি হাঁটতেছি, একটু দেখবো, তারপর কিছুক্ষণ পরে আবার চলে যাবো, আবার বৃষ্টি হচ্ছে, আর আমার কোন সময় ভিডিও অফ হয়ে যায় আল্লাহই জানে। মিলসের যে গ্রামটা, সেই গ্রামের মোটামুটি একেবারে লাস্ট মাথা চলে আসছে হাঁটতে হাঁটতে, অনেকটা পথ হাঁটলাম। মোটামুটি মিলসের খুব বেশি বড় না, হয়তো কেউ যদি আধা ঘন্টা হাঁটে তাহলে ফুল মিলসে হেঁটে ফেলতে পারবে, আধা ঘন্টা না একটু বেশি লাগবে আর কি। আমি মোটামুটি গত 40 মিনিটের মতো হাঁটছি, তো আমি মোটামুটি অনেকগুলো জায়গায় গেছি, তো এখন একেবারে লাস্ট মাথার দিকে যাচ্ছি, তো আমি জানি না আসলে কোথায় যেতে পারবো। এবং আমার পাশে আসলে অটোবান, মানে একটা হাইওয়ে, সো এই হাইওয়ে ধরে আসলে কোথায় যায় সেটা আমার কোনো আইডিয়া নেই। তো এখন আমি আবার হাব্বানফে চলে যাব, হাব্বানফ মানে উবানের যে হাব্বানফ, সেই হাব্বানফটাতে চলে যাব। তো এখান থেকে আমি আবার যে মেইন ট্রেন স্টেশন বিলেফেল্ডের, সেটা থেকে আরেকটা ট্রেন, আরেকটা উবানে উঠবো, আরেকটা প্লেসে চলে যাব। সো এইভাবে আসলে মোটামুটি বিলেফেল্ডের চারদিকে আসলে আমি যাওয়ার চেষ্টা করব। এখনও আমার হাতে কিছু সময় আছে, তো জানি না কতটুকু কভার করতে পারবো, কিন্তু ইচ্ছা আছে চারটা প্লেসেই যাওয়ার। মিলসে যে গ্রামটা সেটাতে দেখেন একটা আপেল গাছে আপেল ধরে আছে। এটা আসলে প্রাইভেট প্রপার্টি, নাহলে একটা ছিঁড়ে নিতাম, বা যদি এখানে ওনার থাকতো তাহলে হয়তো ছিঁড়ে ফেলতাম।